আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। আফগানিস্তান এবং নাইজেরিয়া দুর্নীতিবাজ দেশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মন্তব্যের পর চাইনিজদের নিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথের নেতিবাচক মন্তব্য। আমার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে বলে দাবি আব্দুল গাফার চৌধুরীর। আগামী 22 মে লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। আফগানিস্তান এবং নাইজেরিয়া দুর্নীতিবাজ দেশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মন্তব্যের পরদিন চাইনিজ কর্মকর্তাদের নিয়ে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের নেতিবাচক মন্তব্য প্রকাশিত হয়েছে। আগামী বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী সপ্তাহের একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে আসবেন এই দুই দেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। মঙ্গলবার বাকিংহাম প্যালেসের গার্ডেন পার্টিতে রানী একজন পুলিশ অফিসারকে চাইনিজ অফিসিয়ালরা খুব অভদ্র এমন অভিজ্ঞতার কথা বলার সময় একজন ব্রডকাস্টার তা রেকর্ড করেন। এর আগে একই পার্টিতে নাইজেরিয়া এবং আফগানিস্তানে দুর্নীতিগ্রস্ত দেশ বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রানীর চাইনিজ অফিসিয়ালরা ভেরি রুড বলে মন্তব্য করলেও বাকিংহাম প্যালেস থেকে বলা হয়েছে গত বছর অক্টোবরে ব্রিটেনে চাইনিজ প্রেসিডেন্টের সফরটি ছিল সফল। এদিকে মঙ্গলবার রানীর গার্ডেন পার্টিতে লন্ডনে অনুষ্ঠিতব্য অ্যান্টি করাপশন সামিট নিয়ে রানীর সঙ্গে কথা বলার সময় এমন কথা বলেছিলেন। এ সময় রানী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আর্চ বিশপ অব ক্যান্টারবারির জাস্টিন ওয়াবলি এবং হাউস অব কমন্সের স্পিকার জন বার্ক উপস্থিত ছিলেন। Well, we're on the same side most of the time, so we had a very successful cabinet meeting this morning. We were talking about our anti-corruption summit. We've got the Nigerians, we've actually got some leaders of some fantastically corrupt countries coming to Britain. Nigeria and Afghanistan are possibly the two most corrupt countries. But this particular is actually not corrupt. No, he's trying very hard. They are coming at their own expense. Yes. It's going to be slightly possible because it's an anti-corruption summit. Everything has to be open. So there are no sort of closed door sessions. It's all in front of the press. It could be quite interesting. টারহামের্স কাউন্সিলের কালচারাল বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আসমা বেগমের উদ্যোগে বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আব্দুল গাফার চৌধুরীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টারহামের্সের চিফ সহিব কাউন্সিলর খালেস উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে স্পিকার পার্লারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা পরিচালনা করেন কাউন্সিলর আসমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন টারহামের্স বরার কনজারভেটিভ পার্টির লিডার কাউন্সিলর পিটার গোল্ড, কাউন্সিলর অ্যান্ড্রু উড, হেলাল রহমান, সাংবাদিক আনসার আহমদুল্লাহ, সাংবাদিক আনাস পাশা, জামাল খান, হোসনে রামতিন, বেলাল আহমদ প্রমুখ। সভায় বক্তারা আব্দুল গাফার চৌধুরীর বর্ণাঢ্য জীবনের কথা উল্লেখ করে তাকে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি আখ্যায়িত করেন। এ সময় কাউন্সিলর খালেসুদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে গাফফার চৌধুরী বলেন, আমি সিলেটেদের নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি, আমার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। বুঝাবুঝিটা এখানে একদল জামাতি গোষ্ঠী তৈরি করেছিল, আমার বক্তব্যকে বিকৃত করে প্রচার করে এরা সহজ সরল সিলেটি মানুষের মনে ধারণা দিয়েছিল যে আমি তাদের বিরুদ্ধে। এবং তার ফলে টারহামের্স কাউন্সিলের কিছু কিছু লোক বিভ্রান্ত হয়েছিলেন, আশা করি তারা সেই বিভ্রান্তি থেকে এখন মুক্ত হবে। কাউন্সিলের বর্তমান নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে নতুন কাউন্সিলর আসমা, সে যে এই উদ্যোগটা নিয়েছে এজন্য তার শ্রদ্ধা এবং তার যে সৌজন্যবোধ মুগ্ধ করেছে। এবং খালিদ সাহেব আছেন, তিনিও এবার যথেষ্ট মুক্ত বুদ্ধির পরিচয় দিয়েছেন, অন্যের মতো বিভ্রান্ত হননি। এই জন্য আমার আশা হয় টারহামের্স কাউন্সিল মৌলবাদীদের খপ্পর মুক্ত হয়ে এটা মানবতাবাদী ভূমিকা নিতে পারবে। সিলেটে যাবে যদি কিছু হইন অন্যান্যের সাথে আমিও মর্মাহত হইমু যে কোনো সময়, বাট টাউন হল, কাউন্সিল বিল্ডিং এগুলা একটা নিয়ম প্রটোকল আছে, কাউন্সিলর নিয়ম নীতি মেনটেন করা লাগে, যার কারণে কুফাসদের লগে আমরা এই জিনিসটা ক্লিয়ার করছি। আপনাদের জিকাইছি, মিডিয়া আছেন সামনে, তারা দেখছেন আমি কিলাম কোয়েকশন করছি, তাই নিলাম সিলেটি সম্বন্ধে কোনো
বাদ মন্তব্য করছেন না তাই যে ওয়ার্ড হয়েছেন এগুলো খাটিয়া কুটিয়া তাহলে আসল হঠাৎ না হইয়াও একটা খবর হয়েছে তো এদায় তাই যদি সিলেটে কেউ দুঃখ হইন দুঃখিত হইন তো তাদের জিখাইলে তাই না সার্দি বা তাই মাত বা লন্ডনে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। আগামী 22 মে রোববার ইস্ট লন্ডনের রয়্যাল রেজেন্সিতে দুপুর 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই ফেয়ার চলবে। ব্রিটিশ বাংলাদেশি ডিজাইনার এন্টারপ্রেনারদের তুলে ধরতে এবং একই ছাদের নিচে বিয়েশাদী সংশ্লিষ্ট সকল কিছুর পসরা বসাতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজনের বিস্তারিত জানাতে মঙ্গলবার স্থানীয় হলিডে ইনে এক মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্সে জানানো হয়, লন্ডনে যেসব বাঙালি বসবাস করেন এবং লন্ডনের বাইরে থেকে যারা এখানে এসে ওয়েডিং বা বিয়ের কেনাকাটা করেন তাদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে এ মেলা। বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের সিইও সুহানা আহাদ জানান, এতে লোকাল ওয়েডিং সার্ভিস, ওয়েডিং প্ল্যানার্স, ক্যাটারার্স, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার্স, বিয়ের পোশাক, জুয়েলার্স, ডিজাইনার্স কোম্পানি সহ বিয়ের শাড়ি সংক্রান্ত প্রায় 35 ধরনের প্রদর্শনী থাকবে। থাকছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ওয়েডিং ম্যানেজ ব্যুরো। নাদিয়া আলীর পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তৃতা রাখেন ওয়েডিং ফেয়ারের ডিরেক্টর আব্দুল আহাদ, রয়্যাল রেজেন্সির ডিরেক্টর আব্দুল বারি, পেন্টম হায়ার এর কবিরুদ্দিন প্রমুখ। Bangalintos, their business is as they with a makeup, photography, car hire, everything. I'm not sure that under extra dotole because a wedding after could stressful after function for everybody involved. My bab by chance shop lagi. So I'm beside them shop lagi after easy after solution ditam. So I'm not sure if we move either amra evento. যুক্তরাজ্য প্রবাসী কবি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আলী ইসমাইলের প্রথম কাব্যগ্রন্থ স্মৃতির মোড়ক উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিলেতের কবি, সাংবাদিক, সাহিত্যিকরা কবি আব্দুল কুদ্দুস ইসমাইলের কবিতা প্রশংসা করেন। তারা বলেন, কবির কবিতায় দেশপ্রেম, জাতীয়তা ও মানবতাবোধের বহিঃপ্রকাশ ঘটেছে। আব্দুল হক হাবিবের সভাপতিত্বে ও ইব্রাহিম খলিলের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, কবি আহমেদ ময়েজ, তাইসির মাহমুদ, মাসুদ আহমেদ, মিসবাহ জামাল, শাহাবুদ্দিন চৌধুরী, হাজি আবুল বাশার প্রমুখ। আমরা অনেক আগে এদেশে পাড়ি দিয়েছি। আমি ব্রিটেনে আসি 1970 সালে। 1970 সালের আগে আসার আগের যে স্মৃতিটা আমার দেশের মাটি, মানুষ, পানি এইসব নিয়ে, এই স্মৃতিটা আমার মনের মধ্যে ধারণ করে এখন আমি ওইটা প্রকাশ করতে চাইতেছি। এবং এই দেশে আসার পরেও আমার অনেকগুলো পথ আমাকে পাড়ি দিতে হয়েছে। এই পথটা, দুরূহ পথটা পাড়ি দিতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা শুধু এই স্মৃতির মাধ্যমে আমি প্রকাশ করতে চাই। 10 মে মঙ্গলবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তক থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রিটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশি মুসলিম ইউকের উদ্যোগে লন্ডনের ওয়াটারলিলিতে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আব্দুল হাই খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশি মুসলিম ইউকের সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শেখ আব্দুল কাইয়ুম, শাহ সদরুদ্দিন, মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা জামশেদ আলী, মাওলানা এ কে এম মওদুদ হোসেন, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, মাওলানা হাসান নুরী চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বর্তমান বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা সহ্য করা হবে না। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির এক সভা সংগঠনের সভাপতি নাসিম আহমেদের সভাপতিত্বে অসাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ এর পরিচালনায় মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় আগামী 10 জুলাই কৃতি ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদান করার ও এজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সংগঠনের সার্বিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন মাস্টার কমরুদ্দিন, মাস্টার তোসফু আলী, শামীম আহমদ, আমেরিকা থেকে আগত জামালউদ্দিন, কামালউদ্দিন খোকন, আঙ্গুর মিয়া, সেলিম আহমদ, তাজুল ইসলাম, আব্দুল মুহিত প্রমুখ। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সেভ বাংলাদেশ ইউকের উদ্যোগে আজ বুধবার বাদ জোহর পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে জামায়াতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন ইস্ট লন্ডনের মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম। জানাজা পূর্ব এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সেভ বাংলাদেশ ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম। আইনজীবীদের বদরে আলম দিদারের পরিচালনায়
সভায় বক্তব্য রাখেন জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জামাতে ইসলাম ইউরোপের মুখপাত্র ও সেফ বাংলাদেশ ইউকের কোঅর্ডিনেটর ব্যারিস্টার আবু বকর মোল্লা, হাইতাম আল হাদ্দাদ, মুফতি শাহ সদরুদ্দিন, মামনুন মোর্শেদ প্রমুখ। বক্তারা জামাতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে রাজনৈতিক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার নাসির আহমদ অসীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের মেম্বার নির্বাচিত হওয়ায় ব্রিটেনে বসবাসরত নোয়াখালীবাসীর পক্ষ থেকে নোয়াখালী সমিতি ইউকের আয়োজনে এক সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক রাজের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুল হক চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এস সালাম, ভিপি হারুন, তাজউদ্দিন মোহাম্মদ শাহজাহান, আতাউল্লাহ ফারুক, ব্যারিস্টার হামিদুল হক লিটন আফিন্দি, ডক্টর সিরাজুল হক চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী, রুকসানা আক্তার সুনিয়া, রাফি আক্তার ভিত্তি প্রমুখ। প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম তার বক্তৃতায় প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে নোয়াখালীর উন্নয়নে সর্বদা পাশে থাকার আহ্বান জানান। সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন যুক্তরাজ্য বন্ধু সমাবেশের উদ্যোগে অস্ট্রেলিয়া প্রবাসী বন্ধু সাইফুল ইসলাম শিপুর যুক্তরাজ্য আগমন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বন্ধুসভা সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মুখপাত্র সাংবাদিক ইমরান আহমদ। মিসবাহুজ্জামান মাসুম ও রুমেন রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীর শামসুদ্দিন কানন, আব্দুল মোহাইমিন অনু, আবুল হাসনাত খান, সালেহ আহমদ, মীর জসিমুদ্দিন মিলাদ, রাজীব আহমদ, সোয়ালেহিন করিম চৌধুরী, মুস্তাক আহমদ, আব্দুল সুবহান, সৈয়দ জামিল আহমদ, শামসুল ইসলাম, রাজন, সাদিক চৌধুরী, আব্দুল মতিন লাকি, মিজানুর রহমান, শিপন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সহপাঠী বন্ধুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার লক্ষ্যে প্রায় 5 বছর পূর্বে বন্ধুসভার যাত্রা শুরু। তারা অতীতের মতো ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে সকল বন্ধুদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন রুবেল ও মাসুম জালালাবাদী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে বার্মিংহামে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালির প্রাণের উৎসব বাংলা মেলা। সিলেট শিক্ষা বোর্ডে 2016 সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার বেড়েছে 2.95%। বিরতির পর আরো একবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিত পার্কে রোববার অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা মেলা। একটু অন্যরকম গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত এই বাংলা মেলায় ব্রিটেন তথা ইউরোপের বিপুল সংখ্যক প্রবাসী বাঙালিরা যোগ দেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল হাদ সুমন। বার্মিংহামে ঐতিহাসিক স্মলিক পার্কে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাঙালির প্রাণের উৎসব বাংলা মেলা। ব্রিটেন তথা ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাঙালিরা যোগ দেন এই প্রাণের মেলায়। তারুণ্যের উচ্ছ্বাস, হরেক রকমের বাদ্যবাজনা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে অংশগ্রহণে বর্ণাঢ্য এক র্যালির মাধ্যমে বাঙালিরা মেলায় যোগ দেন। যান্ত্রিক জীবনের সকল ব্যস্ততা ভুলে তারা এই দিনটিকে উৎসর্গ করেছেন নিজেদের কৃষ্টি ও সংস্কৃতিকে জানান দেওয়ার জন্য, আর সিক্ত হয়েছেন বাংলা সঙ্গীতের মূর্ছনায়। সুবিশাল এই পার্কে রং বেরঙের পোশাকে আগতদের উপস্থিতিতে জমে উঠেছিল বার্মিংহামের বাংলা মেলা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এই বাংলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার জুলকার নাই। মেলার কর্ণধার রিয়াদ আহাদ ও সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বার্মিংহামের প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমদকে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আপনারা
সহযোগিতায় আমি হয়তো ওখানে সামান্য কাম করতাম পারছি। মেলার অন্যতম আকর্ষণ ছিল লাইভ রেসলিং, বাংলার চিরাচরিত ধামাইল গান, নাচ, সাপের খেলা, রিস্কা ছড়া সহ নানা রকমের বাহারি খাবারের স্টল, সাথে ছিল ফান ফেয়ারের ব্যবস্থা। একটু অন্যরকম গ্রুপের উদ্যোগে ব্রিটেনের মধ্যভূমিখ্যাত মেলায় গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজরিন, সেলিম চৌধুরী সহ ব্রিটেন তথা ইউরোপের শিল্পীবৃন্দ। On behalf of the Birmingham Bangla Mela Committee, I would like to thank all the people that have come here today to support us with this Mela. I'm really, really happy with all the turnout. The people from our community have... আমি মেলা কমিটির সেক্রেটারি হিসেবে অত্যন্ত আনন্দিত যে বার্মিংহামের এই বাংলা মেলাকে আমরা সুন্দর পরিসমাপ্তি করতে পেরেছি। মেলায় কি ছিল কি নেই এর চেয়েও বড় হয়ে উঠেছিল দীর্ঘদিনের পুরনো বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠা। এই বাংলা মেলার মাধ্যমে এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার কৃষ্টির বিকাশ ঘটবে এবং সংস্কৃতির চর্চা আরো বৃদ্ধি পাবে বলে সকলের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। অল্ডহাম বারা কাউন্সিলের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততা ও যোগাযোগ বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অল্ডহাম বারা কাউন্সিলের অধিবাসী এবং মূলধারার স্থানীয় মিডিয়া প্রতিনিধিদের বিশেষ সম্মাননা প্রদান করেছেন অল্ডহাম কাউন্সিলের মেয়র ও মেয়রেস। আমাদের প্রতিনিধি মদুদ আহমেদ জানান, অল্ডহাম বারা কাউন্সিলের মেয়র আতিকুর রহমান গত সোমবার মেয়র পার্লারে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অল্ডহাম বারা কাউন্সিলের সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য গণমাধ্যম প্রতিনিধিদের বিশেষ সম্মাননা প্রদান করেন। চ্যানেল আই অল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ, এনটিভির গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দেলোয়ার হোসেন শিবলি, প্রবাস বাংলার উপসম্পাদক এম আহমেদ জুনেদ এবং বিজনেস সম্পাদক আমিন বাবর চৌধুরী সহ এশিয়ান ও মূলধারার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন প্রতিনিধিরা এ সময় সম্মান লাভ করেন। অনুষ্ঠানে মেয়র আতিকুর রহমান জানান, সংবাদকর্মীদের আন্তরিক সহযোগিতার ফলে মেয়র চ্যারিটি ফান্ডে ১০০,০০০ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামাতে ইসলামের আমির মৌলানা মতিউর রহমান নিজামের ফাঁসের রায় বহাল রাখার প্রতিবাদে ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারী হাই কমিশনের সম্মুখে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে সেভ বাংলা নর্থ ওয়েস্ট শাখা। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল জানান, মৌলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে ও মৌলানা আমিনুর রহমান চৌধুরী এবং সরওয়ার হোসেনের যৌথ পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মৌলানা ফেরদৌস হোসাইন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মিয়া আব্দুল হক, মোহাম্মদ ইদ্রিস, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা শফিকুল ইসলাম, শামসুদ্দিন, মৌলানা জামাল উদ্দিন, রায়হান খান, সোহেব আহমেদ প্রমুখ। বক্তারা মৌলানা মতিউর রহমান নিজামের রায়কে জুডিশিয়াল মার্ডার উল্লেখ করে তার তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদ সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ম্যানচেস্টার অবস্থিত বাংলাদেশি সহকারী হাই কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষাবিদ অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিন ও সমাজসেবী আব্দুল বাতিনের স্মরণে লিভারপুলে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের লিভারপুল প্রতিনিধি এহসানুল হক জানান, নইমে লিভারপুলের স্থানীয় একটি রেস্টুরেন্টে লিভারপুল বাংলা প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি শেখ সুরত মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী সাদের পরিচালনায় নাগরিক শোকসভায় সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। সভায় আগতরা মরহুম অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিন ও আব্দুল বাতিনের বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোকপাত করেন, তাদের সহকর্মীর অশ্রুভেদ কণ্ঠস্থিতে চারণ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ দুদু মিয়া, জিএসসির সাবেক সেন্ট্রাল চেয়ার মনসুব আলী জাপি, কাউন্সিলর আব্দুল কাদের জিলানি, ইউসুফ চৌধুরী, আব্দুল বারী, কামাল আহমেদ, কবি রফিক আহমেদ সহ আরও অনেকে। সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মৌলানা শেখ মনোয়ার। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সুবিধাবঞ্চিত গরিব ও দুঃখী মানুষের সাহায্য করার লক্ষ্যে ইউকে গ্রুপ অব ড্রাইভিং ইনস্ট্রাক্টিং এর উদ্যোগে গ্যাপ নামে নতুন একটি চ্যারিটি সংস্থা আত্মপ্রকাশ করেছে। বিপুল পরিমাণ ইনস্ট্রাক্টরদের উপস্থিতিতে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে মোহাম্মদ আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউল ইসলাম গজনবী, ফরহাদ মিয়া, মোহাম্মদ আলম, সালে আহমদ, আব্দুল কুদ্দুস, তাজউদ্দিন, আব্দুল রব, আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, ফরহাদ মিয়া প্রমুখ। এবার সিলেটের খবর। সিলেট শিক্ষা বোর্ডে 2016 সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সিলেট বোর্ডে এবার পাশের হার 84.77%, যা গতবারের তুলনায় 2.95 ভাগ বেশি। বুধবার সকাল 11টায় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম। এবারের এসএসসি পরীক্ষায় 84,448 জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 37,672 জন ছাত্র ও 46,776 জন ছাত্রী ছিলেন। সিলেটে এবার
এসএসসি পরীক্ষায় পাশের হার বাড়লেও অপরদিকে কমেছে জিপিএ পাঁচ প্রাপ্তির সংখ্যা। এবারও জিপিএ পাঁচ পেয়েছে 2266 জন, গত বছর এ সংখ্যা ছিল 2452 জন। এবার পরীক্ষায় 37672 জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে 32318 জন। ছেলেদের পাশের হার 85.79 ভাগ। অপরদিকে 40776 জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে 39268 জন, পাশের হার 83.95 ভাগ। মোট জিপিএ পাঁচ প্রাপ্ত 2266 জনের মধ্যে 1225 জন ছেলে ও 1041 জন মেয়ে। সিলেটের ভূমিকম্পের ঝুঁকিতে থাকা সিটি সুপার মার্কেট ভাঙা শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। মঙ্গলবার সিটি কর্পোরেশনের একটি দল ভাঙার কাজ শুরু করে। এর আগেই গত সোমবার দুপুরে মাইকিং করে ভাড়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ সিটি সুপার মার্কেট ভেঙে সেখানে একটি আধুনিক বিপণী বিতান নির্মাণ করার বিষয়টিও ঘোষণা দেওয়া হয়। সিটি কর্পোরেশন সূত্র জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত 14টি দোকান ভাঙা হয়েছে। এভাবে 108টি দোকান ভাঙা হবে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানান, দু সপ্তাহের মধ্যে পূর্ণ সব স্থাপনা অপসারণ করা হবে। এর আগে গত 21 এপ্রিল নগরীর তাঁতিপাড়ার তিনতলা একটি বাড়ি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকায় সিটি কর্পোরেশন সেটি অপসারণ করে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। আফগানিস্তান এবং নাইজেরিয়া দুর্নীতিবাজ দেশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মন্তব্যের পর চাইনিজদের নিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের নেতিবাচক মন্তব্য। আমার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে বলে দাবি আব্দুল গাফফার চৌধুরীর। আগামী 22 মে লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।